सम्मानित व्यूअर्स अस्सलाम वालेकुम देश एवं प्रवास थेके जारा आमादेर वीडियो प्रतिदिन देखें सबाइके असंख्य धन्यवाद। सबथेके सुंदर एकटी टिन सेट बाड़ीर डिजाइन देखाबो, चाइले एरकम एकटी बाड़ी एभावे करले अनेक कम खर्चेर माध्यमे करते पारबेन। बाड़ीटिर मध्ये करा हयेछे चारटी बेडरूम, एकटी अटैच टयलेट, एकटी कमन टयलेट, एकटी किचेन एवं एकटी बेलकनी। एटा हयेछे बाड़ीर सामनेर डिजाइन। सो এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমান সময়ে 2023 সালে কত টাকা হলে করতে পারবেন, আজকের ভিডিওটি দেখলে একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। আমরা বিভিন্ন জায়গায় এরকম টিন সেট বাড়ির ডিজাইন করে থাকি। সো আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে, চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এবং যদি বাড়িটির ডিজাইন আপনার কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। বাড়িটির ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট, শুধুমাত্র জাস্ট সামনে কিছু টুকটাক কাজ বাকি আছে, সেটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। বাড়িটির মধ্যে টোটালে চারটি বেডরুম, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, একটি কিচেন এবং একটি বেলকনি। বাড়িটি যেহেতু এল মডেলে করা হয়েছে, আশা করি বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে। বাড়িটির মধ্যে উপরে টিন সিট করা হয়েছে, সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধুমাত্র জাস্ট সামনে যে বেলকনি করা হয়েছে, বেলকনির উপরে আরসিসি ছাদ করা হয়েছে যেন পানির ট্যাঙ্ক রাখা যায়। এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির পিছনে বিট লেভেল থেকে 2.5 ফিট ওয়াল করে তার উপরে 7 ফুট টিন সেট করা হয়েছে, যেন অনেক কম খরচের মাধ্যমে করা যায়। বাড়িটির সামনে বিট লেভেল থেকে 10 ফিট পর্যন্ত ওয়াল করা হয়েছে, শুধুমাত্র জাস্ট বাড়িটির পিছনে এবং ডানে বামে বিট লেভেল থেকে 2.5 ফিট ওয়াল করে তার উপরে 7 ফুট টিন সিট করা হয়েছে। যেহেতু বর্তমানে ইটের দাম অনেক বেশি, যার কারণে বাড়িটির পিছনে এবং ডান দিকে বাম দিকে 2.5 ফিট ওয়াল করে তার উপরে 7 ফুট টিন সেট, যেন অনেক কম খরচের মাধ্যমে সেটি করা যায়। এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন। যেহেতু বাড়িটি একটি এল সিস্টেমে করা হয়েছে, আশা করি বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে। অবশ্যই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেল থেকে নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে প্রত্যেকটা জানালা স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের জানালা দিতে পারেন, চাইলে কাঠের জানালাও দিতে পারেন। যেহেতু বাড়িটির একটি সামনে বেলকনি দিয়ে করা হয়েছে, যার কারণে বেলকনির উচ্চতা 7 ফিট এবং ভিতরে যে বেডরুমের ওয়ালগুলো রয়েছে সেগুলোর উচ্চতা 10 ফিট। বাড়িটির সামনে যেহেতু আর কিছু টুকটাক কাজ বাকি আছে, বাড়িটির মধ্যে যদি ফ্যামিলি চায় সামনে টাইলস দিতে পারে, যদি টাইলস না দেয় তাহলে সামনে প্লাস্টারও করতে পারে। যেহেতু বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট এখনও হয়নি, আরও কিছু টুকটাক কাজ বাকি আছে। অবশ্যই বাড়িটির কাজ কমপ্লিট হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে বাড়িটির সম্পূর্ণ মালামাল এবং বাড়িটির ড্রয়িং সহ আমরা দেখিয়ে দিব। আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যারা কম খরচের মাধ্যমে একটি টিন সেট বাড়ির ডিজাইন করতে যায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।